গত সপ্তাহে তোমাদের দেখিয়েছিলাম মা মনসার একটা পেন্টিং, তো আজকেও তোমাদের দেখাবো মা মনসার পেন্টিং, তবে একটু অন্য ধরনের। পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ হয়ে যাবে, পেছনের ব্যাকগ্রাউন্ডটাতে জঙ্গল, ঝর্ণা এবং পদ্ম এগুলো থাকবে। তো আশা করব পেন্টিংটা তোমাদের সবাইরই ভালো লাগবে। যদি দেখতে চাও কীভাবে পেন্টিংটা করেছি, তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সবার প্রথম তোমার কাছে পৌঁছাতে পারে। আমার এই পেন্টিং চ্যানেলে বিভিন্ন ধরনের পেন্টিংয়ের ভিডিও আপডেট করে থাকি, এছাড়াও থার্মোকলের কিছু কাজ আমি আপডেট করি, মাটির মূর্তিরও কিছু কাজ আপডেট করে থাকি। আমার এই চ্যানেলের ভিডিওগুলো তাদের জন্য যারা পেন্টিংয়ে আগ্রহী এবং পেন্টিংকে ভালোবাসে, যারা নতুন পেন্টিং শিখছ বা নতুনভাবে নিজেকে আপডেট করার চেষ্টা করছো, তাদের জন্য এই ভিডিওগুলো। আশা করব এই ভিডিওগুলো দেখলে তোমরা অনেকেই উপকৃত হবে। কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। ফার্স্ট পেন্সিল স্কেচ করার জন্য কয়েকটি আমি সমান লাইন টেনে নিয়েছি, যাতে আমি পেন্টিংটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে পারি মাপের সুবিধার জন্য। তো এই পেন্টিংটা আমি ওয়াটার কালার দিয়েই করবো। তো পেন্টিংটা দেখতে থাকো, স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি যতটা সম্ভব হয়েছে। আশা করব ভিডিওটা তোমাদের সবাইরই ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো।
আমার পেন্টিংটা একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। আশা করবো পেন্টিংটা তোমাদের সবাইয়েরই কাজে লাগবে। যদি পেন্টিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে, কমেন্টে জানাও কেমন হয়েছে, কমেন্টে বলো কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। তোমাদের এই মূল্যবান মতামত আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করবে। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট এগুলো আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।